আজকে কেমন করে বাঁচাবেন, দিনকে কেমন করে বাঁচাবেন? নবী বললেন, গাতে ফাক যাইকা আন্নাল ফাক যাইনে আওরাতুন। হাদিস শুনেন, কয়েকদিন আগে আমার বাড়ির পাশে একটা নদী আছে, ওই পূর্ণিয়ার মুখ দিয়ে যে নদীটা চলছে কাপ্তান পুল দিয়ে, ওই নদীটা আমার গ্রামের পাশে দিয়ে বইছে। একটা ছোঁড়াকে দেখছি পাট তুলছে নদী থেকে, চান্না পাট, ওর মা বোনকে তুলে তুলে আঁটি আগিয়ে দিচ্ছে, তো জাঙ্গিয়ে পিন্ধে পড়ে না। আস্তাগফিরুল্লাহ। সমাজ, এক জওয়ান ছেলে, তিন ছেলের বাবা, মাকে পাট তুলে দিছে জাঙ্গিয়ে পিন্ধে, এর থেকে লজ্জার কথার কিছু আছে? আর পানতে কাপড় পিন্ধে নামতে গেলে আপনারা নিজে বুঝতে পারছেন যে মানুষটার অবস্থা কীরকম হয়। এত নিজকে আমি লজ্জা পেলাম, কষ্ট পেলে, ওহ মুসলমানের এই অবস্থা। একটা পুরুষের পর্দা বলে, পুরুষের পর্দা হাঁটুর নিচে থেকে নিয়ে নাপ পর্যন্ত, এই নাপ ঢাকা থাকে, লাহি পর্যন্ত ঢাকা থাকা দরকার। আর তার বদলায় আজকে বয়স্ক বয়স্ক বাপজিরা মাঠে কাদা সারছে, এখন এই যে জানুয়ারি মাসে কাদা সারবে, মাঠে হাল বাইছে, ওইখানে লেংটি মেরেছেন, কেহ নেই, ঠিক মেরে লেছে। এবার আচমকা কোদলের দরকার পড়ে গেছে, নেংটি ঠুকি একবারে বাড়ি চলে এলো। বহু আছে, বেটি আছে, গাঁ গ্রামে মানুষ আছে, সবারই সামনে একবারে নেংটিকে ঠুইকে যতখানি পেরেছে টাইনে টুইনে ঠুইকেছে, আর ঠুইকে নিয়ে চলে এলো বাড়ি। এসে তখন বাড়িয়ে কয়েছে, কে কই কোদল খান, কই কোদল খান, যে কোন দিকে কখন কি থুইয়া দেয় তো লাগছে, যা ভিড়া পাই না, কই কোদল, বলছে কোদল আছে আব্বা, কোদল আছে, দেখ ঘুমটার ঘরে কোদল রেখে থুয়ে নি, বলছে তো কোদল দে, বলছে আব্বা লাহারি হয়ে গেছে, লাহারি খেয়ে লো, এখন আমি লাহারি খেতে পাবো, এখন আমি লাহারি খেতে পাবো, এখন আমার লাহারি খাওয়ার টাইম আছে, যে আব্বা একটু খেয়ে লও না, আর দিয়ে তোমার ব্যাটাল একটা রুটি গেলে নিয়ে লও, ফের কতক্ষণ যাবে, পাঁচ মিনিট তো লাগবে, কে দাও দাও দিবে তো দাও, বস ওরকম হই বসে আল। আচ্ছা বাবা, হাঁপ ডিহি আপনি গার্জেন হয়ে যদি দেখান তো তাহলে তো পোতারা তো গোটে ফুল নহার দেখাবে কি দেখাবে না ভাই? আর এ লেগে তো জুয়ান গালা নহার দেখাইছে, যে কইবেন যে কেমন করে দেখেন, একটা ডিজাইনের কাপড় পিন্ধা এসেছে, এখন দেখেন শরীয়তের কত খেলাফ। নাপের উপরে কাপড়টা পিন্ধে এখান থেকে পর্দা তো এখান থেকে পিনতে হবে, এরা মনে জেনে এইখানে পিনছে, এই ঘটনা দোকান যাচ্ছে টাকরার এই হাড্ডি দোকটা, এর উপরে প্যান্টটাকে পিনছে মনে জেনে, আর গাঞ্জি সেন্ডো গাঞ্জিটাকে এই ভিতরে ভরে দিচ্ছে, এনে এনি করে ভরে দিচ্ছে। আম দিনে তো নামাজ পড়ি না, জুমার জুমা যাইছে, যখন জুমাতে যাইছে সেদিনও দেখিয়ে নামাজ আর হয় না। বলবেন কেমন, আপনি কেমন করে বলছেন হয় না? আমি বলছি হয় না, কেন ওর সতর খোলা, নামাজের লেগে সতর ঢাকা দরকার, আর ওর সতর খোলা। আপনি বলবেন কেমন, দেখিয়েন ভালো করে, লম্বা করে যখন সিদ্ধাতে যাইছে শর্ট শার্ট ওপর দিকে টেনে গেল, গাঞ্জিটা উঠে গেল, দাঁড়া ঘটটা এরকম জোরের ভিতর তাক দেখা দিয়েছে, কথা ঠিক না? ঠিক সমাজ, এটা ইসলামী সমাজ, এটা মুসলমানের চরিত্র ব্যবহার বলেন। আমার রাসূল গোসল করেছেন, সাহাবায়ে কেরাম পর্দার আড় করেছে, আমার রাসূল তো পুরুষ মানুষ গো, আমার রাসূল কত লজ্জাশীল ছিলেন দেখেন, যে আমার রাসূল খোলাতে গোসল করেননি, আজ আপনি আমি সবারির সামনে খোলাতে গোসল করি, সবারির সামনে নেংটি মেরে আমরা কাজ করি, খবরদার খবরদার ভাই যান, ভালো করে হাদিস শুনেলেন, সমাজকে বদলান, রাসুলের তারিকা লিয়েছেন। আমার রাসুল বললেন, গাতে ফাঁক যাইকা তোমার জাং দুটা ঢাকো, আন্নাল ফাঁক যাই না ওরাতুন, এই জাং দুটা হলো তোমার পর্দা। ভালো লাগলো কথা? বলেন সবার সামনে জাঙ্গিয়া পিন্ধা যুবক গোসল করে লওয়া, তওবা করেন, তওবা করেন। ইসলাম, ইসলামী এত নোংরা মাঝহাব লয়, ইসলামী এত ঘাটিয়া দরজার দিন লয়, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে যত রকমের দিন মানুষ গ্রহণ করে আছে আল্লাহর নজরে শুধু একটাই দিন, সেটা হলো ইসলাম, আপনার ধর্মটা। আর আমার আল্লাহ বলছেন যে আমি লজ্জাশীল, আমার রাসূল লজ্জাশীল। এবার বোঝেন সেই রাসূলের উম্মত আপনি,
আর আপনার আমার ব্যবহার যদি এরকম হয়, আপনার আমার বাচ্চার ব্যবহার যদি এরকম হয়, তা আমরা দিনকে এইভাবে মুসলমান হয়ে থেকে আমরা জান্নাতে যেতে পারবো? আপনারা দান করছেন, আপনারা মরবেন, কথাটা আমার বলার উদ্দেশ্য হলো আপনারা আজকে জলসা করেছেন কবরস্থানের জায়গার লেগে, লিয়েছেন বা নিবেন, টাকা বাকি আছে বা কিনবেন, দুটোরই একটা, এই কবরস্থানের জন্য আপনারা জলসা করেছেন। তো তাহলে এতে আপনার বিশ্বাস আছে যে আপনারা মরবেন? আপনার বিশ্বাস আছে যে আপনি মরবেন? পৃথিবীর বুকে যত কিছু আছে সমস্ত জিনিসে মানুষ মতভেদ করেছে, সমস্ত জিনিসে একমত নাই, এমনকি আল্লাহর ওপরে মানুষের মত এক নাই। আছে, আপনি আমি বলছি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারিক, যিনি আমার খালিক, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কিন্তু কিছু লোক বলছে যে আল্লাহ এক নয়, কিছু নাস্তিক তো বলছে আল্লাহই নাই, কেউ 360 খোদা মানছে, তো কেহ বলছে যে আল্লাহই নাই, যেরকম এপিজে আব্দুল কালাম ই কইছে যে কোনো রবি নেই, এত বড় সাইন্স দা বলছে রব নেই, বলছে হিন্দু মুসলিম শিখ ইসাই পুকুরের চারটা পাটাল যে কোনো জায়গা থেকে পানি ছাড়ো তলাতে আসবে, মানে সবারই স্থান একটাই, মানে যেটা যে কোনো ধর্মের লোকেরই একটাই জায়গা না। তো এইরকমই রাসুলের ওপরকে মতভেদ করেছে, কেউ বলছে আপনি আমি বলছি মোহাম্মদুর রাসুলুল্লাহ, আর যারা শিয়া তারা বলছে আলী রাসুলুল্লাহ, ওরা আলীকে নবী মানছে, ওরা আলীকে নবী মানছে, এখানে মতভেদ করেছে। এইরকমই পৃথিবীর সমস্ত জিনিসে মতভেদ আছে, কিন্তু একটা জিনিসে মতভেদ নাই, সেটা কি? মরণের উপরে কাউরির মতভেদ নাই, সেটা হলো সবারই অটল বিশ্বাস যে মরতে হবে, যে কোনো ধর্মের হোক। আর আপনারাও জানছেন এই কথাটা ছোট, এমন কি যে একটা যে ছেলেটাকে এখানে বাঁচার মতন আর জ্ঞান হয়নি, জীবন বুঝেনি, সে মরণ বুঝে, বুঝে না বুঝে না? না তো একটা ছেলেকে আপনি কত ঢের টাকা দিয়ে দেন তো খুশি হয়ে বলবে না যে আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি বাঁচবো, এটা বলবে না। ফের একটা ঠাস করে দু বছরের ছেলে একটা ঠাস করে চড় মারেন তো কানবে কি করে? কানবে কি বলে? মরে গেল, ই তো বাঁচতে এখানে কয়দিন কে হলো, জীবন বুঝেনি, ই মরণ কি বুঝে? কিন্তু ওরা বিশ্বাস যে মরে যাবো। একটা দু দেড় বছর দু বছরের ছেলে পালাপ, আমার একটা মেয়ে আছে দু বছর পড়তে, এখানে দু মাস কম আছে, আর আমার একটা এত বড় ভাতিজি শুতে শুতে যাইছে আমার পিছনে পিছনে, তা আমার কোলে বসে ও বলছে কি ওকে, দিদি দিদি পালা পালা গাড়ি এলো পালা। দেখেন ওই বাচ্চাটা কেন, ওইটুকু বাচ্চার কি জ্ঞান আছে যে এখনো তো এক দু বছর, এখন 22 মাসেরই হলো বাচ্চাটা, তবে বাচ্চাটা ফের বড়োটাকে জ্ঞান দিচ্ছে যে সর গাড়ি এলো সর, মানে কি চেপে যাবে মরে যাবে? তাহলে মরণের ওপরে বিশ্বাস আছে সবারই, আর এই জন্য মরতে গেলে একটা জায়গা লাগবে, মরতে গেলে একটা জায়গা লাগবে যেখানে আমাদের দফন হতে হবে। এখানে দুনিয়াতে আমরা যতই জায়গা করি, যতই কিছু করি, কিন্তু আমাদের সব কিছু ছেড়ে নিজের যেটা জায়গা সেখানে যেতে হবে। এগুলো বক্তব্য অনেক শুনলেন আপনারা, আমি সেদিকে যাব না, এই জন্য আলাদা বিষয় দিয়ে আমি শুরু করেছি। আমার বন্ধুরা, তাহলে মরবেন বলার কথা হলো, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা তো মরতেই হবে, আমি আল্লাহ বলেছি যে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মরতে হবে, মতের স্বাদ গ্রহণ করতে হবে, তোমাদের মরতেই তো হবে, বাঁচার নাই। যেমন আজকে সকালে আমার মামা হাজি সাহেবকে ঢেকে আসলাম, হাজি সাহেবকে আমি প্রোগ্রামে ছিলাম শ্রীনগর থেকে আরও আগে আরারিয়া ডিস্ট্রিক্টে, ফজরের সময় ওখান থেকে বেরিয়ে এসে আপনার এখানে আসার জন্য এত পরিশ্রম করে আসলাম যে মাইয়াতে ঢাকার পরে এক ফের আবার এক দু মিনিট বসিনি, ওরকমই পিট খালি তাড়াহুড়া করে আবার এখানে এত দূর আসলাম, আর ফোনের উপরে ফোন করছি, আপনাকে ধন্যবাদ এখানকার কমিটির আর
যুবকের ঘে যে মাওলানা আপনি যত দূরে আইটকে যাবেন সেখানে আমরা যাব আলহামদুলিল্লাহ লাভা আপনার দিল্লি দেওয়ানগঞ্জ পর্যন্ত রিসিভ করতে গেছিলেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি ওই ভাইকে যেন আল্লাহ পূর্ণ যেন এর স্বভাব দান করেন এত আর দেখলাম আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম যে ভাইটা আমার নামাজি মানুষ যুবক ভাই কি নামাজি আমি সব থেকে বড় খুশি হয়েছি হ্যাঁ এই নামাজি নামাজ দেখে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আল্লাহ বলছেন যে তোমাদের তো মরতেই হবে কিন্তু মরো কিন্তু মরিও না যতক্ষণ তোমরা মুসলমান না হবে তোমরা মরিও না ওয়ালা তামুতুন্না তোমরা মরো না ইল্লা কিন্তু মুসলিম আনতুম মুসলিমুন তোমরা মুসলমান হয়ে মরো মুসলমান মানে তসলিম করনে ওয়ালা আল্লাহর কথা মাইনা মরো রাসূলের কথা মাইনা মরো এবার এবার আপনার বিষয় সাফ হয়ে গেল বুঝতে পারলেন ভালোভাবে এবার বিষয়টা বুঝতে পারলেন যে আল্লাহ বলছে তোমাদের তো মরতেই হবে মরো মরবেই কিন্তু তোমরা অতক্ষণ মরিও না যতক্ষণ নিজকে আল্লাহর তাবেদার ফরমাবরদার আল্লাহ ভীতু না করে নিবে যতক্ষণ আল্লাহর কাজ না করে মরিও না তুমি চোর হয়ে মরিও না ডাকাত হয়ে মরিও না লুচ্চা বাইমান হয়ে মরিও না আমার ভাইরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতুম যে কোনো জায়গাতে থাকো আল্লাহকে দেখে ভয় করতে থাকো যে কোনো জায়গাতে থাকো আল্লাহকে দেখে ডরাইতে থাকো যদি ডরাইতে পারো তাহলে তোমার দ্বারাই ভুল হবে না আজ ডরা ভুলে গেছি যার কারণে ভুল ভাইজান আমি প্রথমে একটা ভোজপুরি আপনারা শুনালছি খুব জ্ঞানের কথা শুনালছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন কি না কি বলেছি কথাটাতে শুনে নেবেন অর্থাৎ এই কথা মানে যে পয়সা পয়সা করছেন কিন্তু শেষের বেলায় এই পয়সা আপনার কাজে আসবে না পয়সা থেকে যদি 22 বিঘা কিনেলেন তাও জায়গা 22 বিঘা তো আপনার এ বেটা বলবে না যে আমার বাপের তো অনেক সম্পত্তি তো কবরটা একটু বড় করো কবরটা আপনার পাঁচ হাতের করবে না কবরটা পাঁচ হাতের করবে না কবরটা ওই 3.5 হাত জায়গা ওই 2 গজ জায়গায় আপনি পেবেন আমার বন্ধুরা আমি একটা গতি পড়েছি কি কে পয়সা খাতির বেচবা আপন ধর্ম ইমান হো গইলা কে বাদ লগাওয়া কহি বেঈমান হো পয়সার লেগে নিজের ইমান ধর্মকে মানুষ বেচে দিছে আল্লাহু আকবার কেহ তো জমিকে ডাবল রেজিস্ট্রি করছে কেউ তো কার হক মারছে বহিনের হক মারছে কেউ তো কিছু এমন কাজ করে দিছে যার কারণে মরার পরও মানুষ আপনি কী বলছে বেঈমান এমন কাম করে মরিয়েন না যে দুনিয়া থুথু করে এমন কোনো কাম করে যান সমাজে যে দুনিয়ার নাম করে হ্যাঁ কারো এইসন কোনো কাম হো কে দুনিয়া সে চলে যাইবা তো জাপি লগোয়া নাম হো এমন কোনো কাম দুনিয়া থেকে করে যান যে চলে যাওয়া পরও মানুষ যাতে নাম করে যায় কবরস্থানের জায়গাটা করে গেলেন দুনিয়া থেকে চলে যান না এই জায়গাটা 10 বছরের আর যদি 2 বিঘা জমি কিনে দিয়েছেন এলাকার মানুষ করে গেলছেন আলহামদুলিল্লাহ তাহলে পরে কহিবে যে আপনার আনেওয়ালা পিঢ়ি ওরা কহিবে যে যাক ওরা মরে গেছে কিন্তু কম করে জায়গা দিনে দিন মহাঙ্গা হয়ে গেল এই জায়গাখান হার গেলে কইরে গেছে এই জায়গাখান হার গেলে কইরে গেছে এক তাহলে আনেওয়ালার লেগে এমন কোনো নাম কাম করে যান সুনাম দুনিয়াতে যাতে হতে থাকে আমার বন্ধুরা এমন কোনো কাম করিয়া যায় না দুনিয়া থেকে যে মরা পরও লোক তানা দেয় চোরের বেটা কহে চুরি করতে যাওয়ার সময় চিন্তা করতে হবে আল্লাহ পাকের নবী এজন্য বলে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতুম যে কোনো জায়গাতে থাকো আল্লাহকে থেকে ডরাও আপনি যদি চিন্তা করেন না একটা লোক মারা গেল কিছুদিন আগে পূর্ণিয়াতে এমন করে মদ পান করেছে ভাই এমন করে মদ পান করেছে যে গাড়ি নিয়ে মদের নেশাতে মাতাল হয়ে ব্রেজের উপর থেকে বাইক নিয়ে পড়ে গেছে নিচে নিচে পড়ে গেছে মরে গেল লোকটা তো দুনিয়া থেকে তো চলে গেল আল্লাহর নজরে তো আল্লাহ বলবে তোকে এই লেগেই পয়দা করেছিল এটা আত্মহত্যা হলো না হলো না এটা আত্মহত্যা হলো না হলো না কেন আল্লাহ তো মানা করেছে খবরদার তোমরা মদ খেয়ো না মদের বোতল তোমরা তুলিও না আল্লাহ বলেছেন লা তুলকু বিআইদি আইদিকুম ইলা তাহলুকা তুমি নিজে নিজে ক্ষতগ্রস্ততে ফেলিও পড়িও না তুমি নিজের জানকে হালাক করিও না এই যে মদ খেলো যার কারণে ওর মাতাল হয়ে গেল ওর ব্রেনে রাস্তা সুজলো না ব্রেন কাজ করলো না যার কারণে লোকটা মরলো পড়ে
এবার এই লোকটা নিজের জান নিজে দিল না দিল না, খুদকুশি করাটা হালাল না হারাম, না যায়জ না? তো নিজের ও তো দুনিয়া থেকে চলে গেল, গুনাহ করে গেল, এক সমাজ তো মাটি দিতে গেল, তো কত যে কত রকমের যে কথা কইলে। দেখেন একটা হাদিস এসছে, এ যা মাতাল ফাজির, যখন কোনো ফাসিক ফাজির মানুষ মরে, যখন কোনো মাতাল লম্পট ডিগ্রেড পেঁচা চোর বেঈমান মরে, লুচ্চা লাফন্দার মরে, হাদিসের মধ্যে এসে যে আপনার গলির গরু পর্যন্ত খুশি হয় পড়ে, আপনার গলির গরু পর্যন্ত খুশি হয়, আর এক গরু অন্য গরুকে, এক জানোয়ার অন্য জানোয়ারকে আওয়াজ দেয়, বলে মড়লের গরু হে হাম্মা কি হয়েছে, কইছে ফাল্লা জালিম মরেছে, রুস্তমের গরু হে কইছে কি বে, কইছে হাম্মা কি হয়েছে, ওই দারুখর সোহরা মরেছে খুশি, দেখ দুনিয়ার বোঝ কমেছে, একটা বোঝ ঘটলো, দুনিয়া সে চলে যাইবা জাপি লগাবা না মোহ, এমন কাম করে যান দুনিয়া থেকে চলে যাবেন। একটা হাদিসে এসছে, একটা লোক আল্লাহর নজরে লোকটা কিন্তু ভালো খুব না, কিন্তু মানুষের সাথে এমন ব্যবহার করে গেছে, মানুষের সাথে এমন ব্যবহার করে গেছে, ব্যবহারের কারণে লোকটা মরার পরে চলে তো গেল, কিন্তু ৪০টা লোক গাওয়াহি দিচ্ছে, বল সাক্ষ্য দিচ্ছে এ লোকটা খুব ভালো ছিল, ভিতরকার কথা জানে না, কিন্তু মানুষের সাথে এমন ব্যবহার দিয়ে গেছে। ভাই জান আমি হাদিস পড়েছি, আল মুসলিমুম মান সালেম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই যে এক মুসলমান অন্য মুসলমানের মুখে এবং হাতের দ্বারাই কষ্ট পায় না বা দেয় না, ওই হলো মুসলমান। আর আজকে যদি পড়োশির জমি বেশি হয়ে যায়, তাহলে এবার পড়োশি কেমন করে ডিহিটা বড় করব, তার ফিকিরে আসি থাকে, কেমন করে ছোট গরিবকে মেরে সম্পত্তি করব তার ফিকিরে থাকে। আমার ভাই জানেরা তাহলে বুঝেন, এইরকম লোকগুলো যখন দুনিয়া থাকে যাবে, গরিবকে ভোট যে কেউ গিয়ে জমিটা নিচ্ছে, ওর থেকে ৫,০০০ বেশি দিয়ে যে আপনি লিয়ে নিলেন, এই লোকটার আপনাকে সেই দিন যখন মরবে সমাজের লোকগুলো কি বলবে, বেঈমান বলবে না বলবে না, আপনার জন্য ভালো কাজের নাম করবে না। আর যদি আপনি এমন কোন সমাজের কাজ করে গেছেন, মানুষের সাথে দিল মিলিয়ে থেকেছেন, পড়োশিকে কষ্ট দেননি, আর কোন মানুষের সাথে ভালো বিহেভ করেছেন, সেই দিন যখন মরে যাবেন ওই গুনাহগার লোকটা মরে যায়, কিন্তু মানুষের সাথে ব্যবহার তার নরমতা ছিল, ভদ্রতা ছিল। আর ৪০টা মানুষ যদি সাক্ষ্য দিয়ে দেয় লোকটা খুব ভালো ছিল, তাহলে বিশ্বনবী বলছেন আল্লাহ দয়া করে ওই গুনাহগারের লিস্ট থেকে কেটে লোকটার নামটা ওই নেক লোকদের লিস্টে করে দেবে। আর আজ সমাজে কেমন হাই হাই দই দই, কেমন করে সম্পত্তি করব, কেমন করে ব্যাটার কে লেগে করব, কি ভাই জান এমন কোন কাম। আল্লাহ বলছেন তোমরা মরতে তো তোমাদের হবে, কিন্তু মরো, কিন্তু মরার আগে এমন কোন কাম করে মরো যে দুনিয়া আপনার জন্য নাম করেন। আমি ভাই আপনাদের কাছে রাত অনেক হয়েছে, চান্দা চাইব না, আমি ৫টা মিনিট খালি আপনাকে দু মিনিট টাইম, আমার বক্তব্য আগে চলবে, এইভাবেই চলবে ইনশাআল্লাহ, ভোজপুরি আর বাংলা আর সাথে হাদিস ও কোরআন দিয়ে, মধ্যখানে ২টা মিনিট আপনাকে আজমাইতে আমি চাই, যে সমাজের জন্য এই নিয়েতে যে মল্লা আপনার কয়েকটা কথা আমরা খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম, অন্তরে কথাটা বুঝতে পেরেছি যে সমাজে কিছু এমন কাজ করে যাব, এই সমাজের মধ্যে আমিও ১০টা লোক চাই, যে আমি দেখতে চাই যে সমাজের লে কিছু যে নিজের জন্য ভাবেন না, পর উপকারী লোক যিনি যে নিজের জন্য ভাবলেন তো সেই শুধু নিজেরই বুঝলেন, এমন লোক ভাই জান যদি নিজে জমি দিতে পারত বা কিনতে পারত তাহলে পারে, জালসা করার প্রয়োজনই ছিল না। একটা কথা বুঝেন, হ্যাঁ জিনাদের কাছে ৫ বিঘা সম্পত্তি আছে, দেখেন আপনি হলেন আল্লাহর বান্দা, উনি ওই গরিব লোকগুলো হলো আল্লাহর বান্দা, আপনি হলেন আদমের সন্তান, গরিব লোকগুলো হলো আদমের সন্তান, কিন্তু আমার আল্লাহ আপনাকে ফজিলত দিয়েছেন আর ওই গরিব লোকগুলোকে যে আছে মোহতাজ করে আপনার বাড়ির পাইট করেছেন। ভাই জান তাদের জন্য দিকে দেখে আমি ২টা মিনিট আপনার আগা দিকে বলছি, যে জিনারদের কাছে আল্লাহ ৫ বিঘা ১০ বিঘা সম্পত্তি দিয়েছে, ওই গরিবের জন্য ১ বিট্টা জায়গা আপনি দান করেন, মাত্র ১ বিট্টার সমান টাকা
জায়গা হ্যাঁ দশ পান বেশি লয় একটা করে হাজার টাকা দশটা লোক যদি আমার হাতে দিতে পারতেন আমি জানতাম যে আপনি সমাজের লেগে আর আখেরাতের লেগে নিজে মরা পরে একটা নাম ছড়িয়ে যাবেন সুনাম করে যাওয়ার জন্য দশটা লোক যদি আমার হাতে একটা করে হাজার টাকা দশ হাজার বিশ হাজার চাহার মতন পেন্ড মজমাও দেখতে পাই না আর চাহার মতন মনও করতে পারি না এজন্য মাত্র দু মিনিট আপনার কাছে টাইম চাহাচ্ছি ভাইজান আর আসুন আমার হাতে দুটা লোক দিয়ে এটা প্রমাণ করেন যে না মাওলানা আমাদের মধ্যে অন্তর আছে যে আমরাও সমাজের উপকার চাই আলহামদুলিল্লাহ এই জায়গাটার জন্য গরিবের জন্য এতটুকু হেল্প করে দেন যিনি আল্লাহ আপনাকে এতগুলো দিয়েছেন আর কাউকে আপনার মতন মানুষকে অধীন করেছেন আপনার মহতাজ করেছেন যে নিজের মরা পরে শোয়ার জায়গাটাও নাই তাদের জন্য ওই গরিবের জন্য একটু আপনার মদত করেন এবং সব দুশো যা পারবেন আমার হাতে দু মিনিটে দিন আর আমি আপনাদের কাছ থেকে আমার সবদিকে মৌলানা সাহেব চলে এসছেন বলার অনেক কথা আছে আমি বক্তা বসিয়ে রাখিয়া দু মিনিট কথা বলতে বলাটা বেয়াদবি মনে করছি তবে দু চার টাকা দশ টাকা যা পারেন আমার হাতে দিয়েলেন আমি একটু দূর থেকে এসেছি আপনার জন্য এক মিনিট দোয়া দিয়ে নেমে যাবেন ইনশাআল্লাহ আইসেন দু টাকাও যদি আপনার কাছে থাকে আমার হাতে দিয়ে একটু দোয়ালেন মুসাফির মানুষ অনেক কষ্ট করে এসেছি আর আজ নয় একত্রিশ তারিখ অবধি এই বাঙালের মাটিতে জলসার জন্য বেরিয়ে অলরেডি চলে এসেছি এতদিন সফরে থাকবো প্রত্যেক রাত আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আসুন দশ পাঁচ দশ যা পারেন এক মিনিটে দিয়ে খালি দোয়া টালেন আল্লাহ রসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় কে জানি গুনাহগারের দোয়া যদি আপনার হকে কবুল হয়ে যায় আল্লাহ যদি এই পাপের গুনাহকে কবুল করেন দোয়াকে কবুল করে আপনাদের গুনাহ খাতা মাফ করে দেন আপনার লাইফকে বানিয়ে দেন আসুন ভাইজান মাত্র দশ পাঁচ দুই এক টাকা যা পারেন আমার হাতে যদি পারলে দিন আমি আশা করছি যে দশটাও টাকা দিয়ে একটু দোয়া নেবেন মাটিকে বানাল সারিয়া মাটি মে মিল যাই ভাই হো কেহ কিছু লেকে নাহি যাই কেহ কিছু লেকে নাহি যাই ভাই হো কেহ কিছু লেকে নাহি যাই যার দু টাকা যা দেওয়ার আছে আমার হাতে দিয়ে দেন আমি সবারই লেগে হাত তুলে দেবো একবারই দিয়ে নি আপনার কাছ থেকে বিদায় নেবো দু টাকা পাঁচ টাকা দেখেন বক্তা বসে আছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার লেগে আমি সাইকেল কাছে এক ফোঁটা আলহামদুলিল্লাহ যা পারেন হাতে দেন আমি গুনবো না কিচ্ছু দেখবো না আল্লাহ তুমি কবুল করো আর দিয়ে আপনার জন্য দোয়াতে হাত তুলে দিয়েছি আসুন চার গো কানহা পারবাস কে ডলিয়া ও পারে গো চাদরিয়া চাদরিয়া ও পারে গো চাদরিয়া আর সেবালা কে ধরম কাটা পার আর সেবালা কে ধরম কাটা পার তোহার নেকি বাদি তলাই ভাই হো কেহ কিছু লেকে নাহি যাই কেহ কিছু লেকে নাহি যাই ভাই হো কেহ কিছু লেকে